আমার শরীরে আগুন লাগাইছে কোন হালাই রে? এই যে ভাই এই হালাই। অভিজ্ঞতায় যদি লাগে তাহলে এতদিন পড়ালেখা করে কেমন কসুর মাথাটা ফালাইলাম? ওই পড়ালেখা গেলে চাকরি বাকরিতে কাজে লাগে, বাস্তব জীবনে কাজে লাগে না, কসুর মাথা কাজে লাগে। ভাই ভাই ভাই, এত কসুর মাথা কই না তো গলায় ধরে। ওই লেখা পড়ার এত সস্তা মনে করো না, পড়ালেখা একটা মানুষকে ভদ্রতা শিখায়। বইয়ে লেখা আছে বড়দের সম্মান করুন আর ছোটদের স্নেহ করুন। ওরে বাপুরে, ইয়া ছোটদের স্নেহ করতে গিয়ে তো একবার ইয়া তেনা তেনা সিচুয়েশন পড়ে গেছিলাম। কে কেমনে? আর কইও না, এক গার্লস স্কুলে সুন্দরী একটা শরীরে কইছিলাম, ইয়া তুমি তো আমার থেকে অনেক ছোট, তাইলে আহো বুকে আহো, তোমার একটু আদর স্নেহ ভালোবাসা দেই। বাপুরে, ইয়া শরীর তো জব্বর মাল, ইয়া সাথে সাথে গালটা করে দিল, ইয়া টুকটুকা লাল 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 করলো কেমনে? চুমা দিয়ে? ইয়া না, ইয়া জুতা দিয়ে। ওই পড়ালেখা করে যে গাড়ি গুলাই চড়ে সে। হ তাইলে ঢাসরের বাস ড্রাইভার আর কন্ট্রাক্টাররা তো মাস্টার্স পাস, আর রিক্সালার তো বিসিএস ক্যাডার। পড়ালেখা বলে বাস্তব জীবনে কামে লাগে। হালাই ক্লাস ওয়ানের তেল ক্লাস পনেরো সবগুলা বই তামা তামা করে খুঁজেও কোথাও পাইলাম না যে হাউ টু পটামো এ গার্লফ্রেন্ড। তোমরা তো কও যে নাহিদ রোর গার্লফ্রেন্ড নাকি, থাকবো কেমতে? হাড়াজি মতো লেহা পড়া করছি। ওই পড়ালেখা সব আলতো ফালতো জিনিস শেখায় না, পড়ালেখা একটা মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলে। হ এমন শিক্ষায় পাইছি যে দশ পনেরো বছর ধরে পড়ালেখা করে আই লাভ ইউ আর আই মিস ইউ সারা ইংলিশ কইতে গেলে দাঁতে কয় আমার কি বাংবার খারাইছো নাকি? অথচ প্রতি ক্লাসেই কিন্তু দুইটা করে ইংরেজি বই, ইংরেজি পয়লা পত্র আর ইংরেজি দ্বিতীয় পত্র। ঠিক মতো পড়ালেখা করলে ইংরেজি ঠিকই কইতে পারতা। হ ঠিক মতো পড়ি নাই, তাইলে এতদিন তোমার নানি এসে আমারে পাস দিয়ে হয়ে গেছে। ভাই ভাই, আমি কিন্তু খুব চালু চালু ইংলিশ কইতে পারি। দেহি কওছে ইংলিশ 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 ইংলিশ। আর হালার পাঠ্য বই ইংরেজিতে কথা বলার শিখান বাদ দিয়ে খালি শিখাইছে গ্রামার আর ফিল ইন দ্য গ্যাপস। আব্বে হালাই, তোমার নানিরে ফিল ইন দ্য গ্যাপস করুন। ওই নানির এনে কোনো কথা হইব না, এই সাবজেক্ট বাদ। আচ্ছা আচ্ছা, তাহলে গণিত সাবজেক্টটা হি দুটো ধুরুমিয়া, এই সাবজেক্ট তো আরো অভদ্র সাবজেক্ট। অভদ্র অভদ্র কেমনে? দাদা দেখেন না, পুরো বই এক্স নেক্স দিয়ে ভরা লাগছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ওই বেদব কোথাকার, এটা ভদ্র এক্স, অক্ষর মক্ষর বাদ। এই সাইন থিটা কস থিটা দৈনন্দিন জীবনে আমার কোন কামে লাগামো সেটা বুঝাও আমারে। এ বুঝাও বুঝাও বুঝাও, এত বুঝন দরকার নাই, যা পড়তে বয়। ইয়া জুয়ান কালি পইরাই কিছু উল্টাইতে পারলাম না, আর এখন তো মুরুব্বি। দাদু আমি কিন্তু উল্টাইছি, আমি বাংলায় যত কবি লেখক আছে সবগুলার জন্ম মৃত্যু সাল মুখস্থ করে লাইছি। হ্যালো প্রাণের তুতু, বাড়ি আসার সময় মোমবাতি আর কেক নিয়ে আইসো তো। কেন কেন এগুলা দেখি হইব? কেন তুমি জানো না? কে কে কি জানমু? ওরা গোলামের করে গোলাম, তুই তোর বউয়ের জন্মদিন মনে রাখস না, যা তোর সংসারই করুম না। তালাক তালাক তালাক। ওরে বাপুরে, ইয়া কবি লেখক জন্ম মৃত্যু সাল মুখস্থ না কই রে, ইয়া যদি নিজের বউর জন্মদিনটা মনে রাখতা ইয়া তাইলে আর অকালে বিধবা হইতো হইতো না। আব্বে হালাই, দুনিয়ায় আইসি একটু আরামাইশ করুমু, তা না দুই চার বছর যাইতে না যাইতে ইয়াতে মোটা মোটা বই ধরে দে। এই তখন থেকে বই পড়বার লাগছি তো লাগছি, দশ পনেরো বছর ধরে পড়েও এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে পড়ালেখা করে কেমন কসুর মাথাটা ফালাইলাম। গুলিস্তানের এক চিপাই থেকে আরেক চিপাই গেলেই মোবাইল টোবাইল টেয়া পয়সা আর ইয়ে, তাহলে কেমন পড়ালেখা করলাম? দেড়শো টাকার মাস দামাদামি করে একটিও কমাইবার পারি না, তাহলে কেমন পড়ালেখা করলাম? যখন দেড় হাজার টাকার শার্ট এক হাজার টাকা হওয়ার পরেও দোকানদার কয় দেন টাকা দেন, তখন মনে হয় ইস দামটা বেশি হয়ে লাগছে, লগে লগে বেকু হয়ে যায়, তাহলে কেমন পড়ালেখা করলাম? কেউ ফোন দিলে কেমন আছো, কি করো, কি খাইছো, এই তিনটা কথা ছাড়া আর কথাই খুঁজে পাই না, তাহলে কেমন পড়ালেখা করলাম? হারাড়া জীবন, পিতা পুত্রের বয়স আর এক্সের মান নির্ণয় করলাম, মাগার আজ পর্যন্ত ভালো একটা চাকরি নির্ণয় করবার পারলাম না, তাহলে কেমন পড়ালেখা করলাম? আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কোনো কেন বউ, আতা গাছও বুনলাম ডালিম গাছও বুনলাম, মাগার বিয়া শাদী তো দূরের কথা, আজ পর্যন্ত একটা প্রেমও করবার পারলাম না, তাহলে কেমন পড়ালেখা করলাম? খোদা নয় আমারে উঠিয়ে নাও, বই খাতা উঠিয়ে নাও।